পনেরো কোটি মতের প্রতি শ্রদ্ধাশীল হবে, যে লিডার হবেন তাকে তার কলিগদের মতের ব্যাপারে শ্রদ্ধাশীল হতে হবে। সে এমন কোনো রোল প্লে করতে পারবে নাই অবগমক এটা করে যাবে কালকে লিডারশিপ শেষ। আমরা লাজার করতে আসছি সার্ভিস ওয়ার্ক সোশ্যাল ওয়ার্ক, আমরা কেউ চাকরি করতে আসি না কেন, কিন্তু কেউ ব্যাপক নেই, কাজে সবাই সম মানে মানে দেখতে কেউ নিচে না কেউ উপরে না, সবাই একই লেভেল। আমরা তো ট্রাঙ্গুলেট সিস্টেমের কারণে আবার কেউ সেন্স থেকে বেঁধে বল করে করেছি, এছাড়া সামাজিক মর্যাদা ক্ষেত্রে সমাজ সমান, কাজে এই ক্ষেত্রে আপনাকে মনে লক্ষ্য রাখতে হবে আপনি কাউকে অর্ডার করবেন, নেতা কখনো অর্ডার করবে না সেইভাবে, সেই অর্থে যে আপনি এটা করবেন এটা নিয়ে লক্ষ্য রাখবেন এইভাবে না, তাকে আপনার আপনার দিকে পুষিয়ে নিয়ে আসতে হবে এবং সে যে মতামত দেবে সে মতামত প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আরো শুধু বলবো কারণ শুনবো না, আর তার মতামতটাকে আমি প্রাধান্য দিব না, আমার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শুধু আমার সিদ্ধান্তের পক্ষ দিতে হবে কে দিল না। পরামর্শ গ্রহণ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরামর্শ গ্রহণ, নেতা আমরা মনে করি হ্যাঁ নেতা হয়ে গেছে সে যা বলবে সেই নেতৃত্ব যখন আসবে সে যদি তার সাবঅর্ডিনেটদের নিয়ে বা তার সঙ্গীদের নিয়ে পরামর্শ করে তাহলে কিন্তু নেতৃত্ব আরো বেশি বিকশিত হয় আরো বেশি স্ট্রং, সিদ্ধান্ত করতে কোনো ভুলের সম্ভাবনা থাকে না। কাজেই নেতাকে অবশ্যই পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, সিদ্ধান্ত চাপিয়ে না দেয়া যে কথা একটু বললাম এই এটাই আপনি করবেন, আমাদের মিটিং আছে প্রোগ্রাম আছে কোথায় প্রোগ্রাম আছে সৈয়দপুরে আমরা একবার আয়োজন করবো, আপনি এটা করবেন আপনি এটা করবেন আপনি এটা করবেন, এইভাবে চাপিয়ে না দিয়ে আলোচনার ভিত্তিতে তার দায়িত্ব তাকে বুঝিয়ে দেওয়া, আলোচনার মধ্যে দিয়ে বুঝিয়ে দেয় অন্যকে আঘাত না করা। আমরা পথ পেলে অনেক অনেক সময় আমরা এটা বুঝি না বা বুঝি ভুলে যাই, আমরা কথা বলার সময় হাট করে দেখি, আমাদের মনে থাকা দরকার যে আমরা আসলে সবাই সোশ্যাল ওয়ার্ক করতে আসি সামাজিক কাজ করতে আসি, সবাই এখানে একই পর্যায়ের লোক, কেউ পাথর নেই না কেউ কারো অধীনস্থ না, কাজে আপনি যদি কাউকে হার্ট করেন সে থাকতে পারবে না, কাজে কাউকে হার্ট করা যাবে ভাবাতার প্রভাব থাকিয়ে অন্যকে বাধ্য না করা, এটা ধরো আপনারা দূরে চলে আসছে তা আমি প্রেসেন্ট আমি কমন হয়ে গেছি বা প্রেসেন্ট হয়েছি বা আমি একজন হয়ে গেছি আমি আমার এই পথটাকে পদের প্রভাবটা খাটিয়ে আমি অন্যকে বাধ্যবাদ নিকাশা করতেই হবে বা তুমি আমার বলে দিতেই হবে, এই কাজগুলো বর্জন করতে হবে। সঠিক সিদ্ধান্ত গ্রহণ, সঠিক সিদ্ধান্ত গ্রহণটা আসলে পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত হলেই চলে আসে, আপনি যখন পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত দিবেন তখন সঠিক সিদ্ধান্ত সেখান থেকে আলাদা তো আসে, আর যদি তাকে ভুল সিদ্ধান্ত নেন তাহলে ভুল সমাধান থেকে সরকারের মধ্যে কোনো উপদল বা গ্রুপিং না করা যেটা আমাদের লাগবে খুব বেশি বেশি না, সরকারের মধ্যে কোনো গ্রুপিং উপদল করা যাবে না তাহলে আপনার নেতৃত্ব ওই গ্রুপ লিডারে পড়ে চলে যাবে, আপনি উপদল উপদল নেতা হয়ে যাবেন আপনি আর সামগ্রিক নেতা থাকবেন না সবার নেতা হতে পারবেন না, কাজেই আমরা বুঝে হোক না বুঝে এই কাজটা বিশেষ প্র্যাকটিস করি যে আমরা গ্রুপিং করে দিই, ঠিক আছে এরা আমার কথা শুনে এই কাজগুলো করা শুরু করে দিলাম একটা কাজ সেটা।